হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি আবারও চলে আসলাম নতুন আর একটা প্রোডাক্ট নিয়ে। তো এই মেশিনটি মূলত আমাদের পাশের গ্রামেই যাবে, তো উনি এসছে নেওয়ার জন্য। ওনাদের পাশের গ্রামে আর একটা গিয়েছে, তো যাওয়ার জন্য উনি আমাদের কাছে মোট দুইটা মেশিন নেবে। একটা হচ্ছে ক্রাশার মেশিন, একটা হচ্ছে হলুদ মরিচ পাউডার করার মেশিন। তো উনি সঙ্গে করে আর কি মরিচ এবং হলুদ নিয়ে এসছে। ওনার দাবি হলো যে ওনাকে পাউডার করে দেখিয়ে দিতে হবে, তো আমরা ওনাকে পাউডার করে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমাদের এই মেশিনগুলো কাজ করে। আর আমরা আগেই বলেছি যে আমাদের এই মেশিনগুলো কিন্তু 220 লাইন, অর্থাৎ বাসা বাড়ির লাইন দিয়ে চালাতে পারবেন, এর জন্য 440 লাইনের কোনো প্রয়োজন নেই। যারা দূর দূরান্ত থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, তারা চাইলে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন। আমাদের কিন্তু সারা বাংলাদেশে করতোয়া, সুন্দরবন এবং ইউএসবি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি। তো এটা হচ্ছে 8 ইঞ্চি পাথরের একটা মেশিন। এই পাথরের কোনো কোটানো লাগে না বা ধার দেওয়া লাগে না, এটা সম্পূর্ণ অটোমেটিক একটা মেশিন। সর্বপ্রথম বাংলাদেশে আমরা এগুলো ইম্পোর্ট করে নিয়ে আসি। তো আপনাদের যাদের বড় বড় চাকি আছে, ওই চাকিগুলোতে ভাঙতে অনেক সমস্যা হয়, দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কারেন্ট বিল খায়। আর আমাদের এই মেশিনটি আপনি 1 ঘন্টা চালালে পারে হয়তো 2 থেকে 3 ইউনিট কারেন্ট বিল খাবে। সেক্ষেত্রে যদি কেউ আধা কেজি বা 1 কেজি হলুদ মরিচ নিয়ে আসে, আপনি টুক করে এই মেশিনটা দিয়ে ভেঙে দিতে পারবেন। সেক্ষেত্রে বড় মেশিন চালু করার কোনো প্রয়োজন নেই। আর আমাদের এই মেশিনটা যে কোনো জিনিস, হলুদ মরিচ, গম, ভুট্টা, জিরা, কুমড়ার ডাল, সব কিছু আপনি একবারেই পাউডার করতে পারবেন খুব সহজে, এর জন্য দুইবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাই আপনারা যারা এখনও মশলার বিজনেস করেন বা বিভিন্ন রাইস মিলের ফ্যাক্টরি আছে, তারা চাইলে আমাদের এই মেশিনটি ক্রয় করে ব্যবসা করতে পারেন। কারণ এই মেশিনগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা ডেলিভারি দিচ্ছি, রিপোর্টগুলো খুবই ভালো। আর বর্তমানে কিন্তু বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় মেশিনগুলো চলে আসতেছে খুবই লো গ্রেডের, তো আপনারা যেখান থেকে নেবেন অবশ্যই দেখে শুনে নেবেন, যাতে 2 নম্বর প্রোডাক্ট আপনাকে না দেয়। আর আমাদের কাছ থেকে নিলে আপনি অবশ্যই ভালো পাবেন, কারণ আমরাই সর্বপ্রথম এগুলো ইম্পোর্ট করে নিয়ে এসেছি। তা বিভিন্ন ধরনের পার্টসপত্র কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখেন, আমি আপনাদের হলুদটা ভাঙিয়ে দেখাই দিলাম, এখন আবার আপনাদের আমরা মরিচটা ভাঙিয়ে দেখাই দেবো যে মরিচটা হলে কীভাবে পাউডার হয়। মরিচটা খুবই পাতলা জিনিস, তো এটা একটু হাত দিয়ে আর কি মানে ভেতরে ঢুকাই দিতে হয়, তাহলে বেটার হয়। আপনি আমাদের অ্যাডজাস্টমেন্ট যে বোল্টটা আছে ওটা টাইট দেওয়ার পরে একটা হয়তো কাঠের ডামার দিয়ে আস্তে আস্তে গুঁতে দেবেন, দেখবেন এক লেখলায় পাউডার হচ্ছে খুবই সহজে। তো ওনাকে আমরা দুটা মেশিন ডেলিভারি দেবো এখনই। তো আপনারা যারা এই ধরনের মশলার মেশিন খুঁজতেছেন, হলুদ মরিচ জিরা সহ বিভিন্ন ধরনের মেশিন খুঁজতেছেন, তারা আমাদের কাছ থেকে এই পণ্যটি নিতে পারেন। আর ভিডিওটি আপনি অবশ্যই শেয়ার করে রাখবেন, শেয়ার করে রাখলে আপনার পরবর্তীতে আমাদের এই ভিডিওটি খুঁজে পাওয়া খুবই ভালো হবে। আর শেয়ার না করে রাখলে আমাদের এই ভিডিওটি হয়তো খুঁজে পাবেন না, যখন আপনার কিনতে ইচ্ছুক তখন আর খুঁজে পাবেন না। তো এটার কোড নাম্বার দিয়েছি আমরা Grinder 1। তো যারা Grinder 1 মেশিন নিতে যাচ্ছেন, তারা অতি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিব। আপনারা যারা বিভিন্ন মশলার প্যাকেটজাত করে সেল করেন, তারা চাইলেও আমাদের এই মেশিনটি নিতে পারেন। ছোটোর মধ্যে একটা আধুনিক মেশিন এবং ডিজিটাল টেকনোলজির একটা মেশিন। দেখেন, খুব সহজে কিন্তু একবারেই পাউডার হয়ে যাচ্ছে, এর জন্য দুইবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রত্যেকটা জিনিস আপনারা একবারেই পাউডার করতে পারবেন বা আধা ভাঙা করতে পারবেন, চাইলে পুড়িয়েও ফেলতে পারবেন, এটা আপনার ইচ্ছা। তো যারা Grinder 1 মেশিন নিতে চাচ্ছেন, তারা আমাদের সঙ্গে অতি সত্বর যোগাযোগ করবেন, কারণ আমাদের এই প্রোডাক্টটা খুবই সীমিত আছে। তো চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করে আপনারা মেশিনগুলো নিতে পারেন। তো দেখেন, মরিচটা আমরা পিষে ফেললাম, সুন্দর পাউডার হয়েছে, আমি দেখাই দিচ্ছি আপনাকে হাত দিয়ে, একেবারে মিহিন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লেটেস্ট শপ, আসসালামু আলাইকুম।